আসসালামুআলাইকুম আর্কিটেক্ট চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যে ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন না কেন, আপনি ইউটিউবে যখনই ভিডিও আপলোড করেন আপনার কখনো না কখনো ফ্রি মিউজিকের প্রয়োজন পড়ে থাকে। এই ফ্রি মিউজিক যখন আমরা বিভিন্ন চ্যানেল থেকে কালেক্ট করে থাকি বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে থাকি, সেক্ষেত্রে আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসে এবং আমাদের কপিরাইট স্ট্রাইক আজ না আসুক কাল ঠিকই চলে আসবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, একটি ফ্রি ওয়েবসাইট দেখিয়ে দেবো, একটি পেইড ওয়েবসাইট দেখিয়ে দেবো এবং ইউটিউব থেকে কীভাবে আপনি ফ্রিতে নেবেন সেটিও দেখিয়ে দিব। কারণ এখানে তিন ক্যাটাগরি রাখার উদ্দেশ্য হলো, যদি আপনি চান কিনে নিতে পারেন, আপনি যদি চান ফ্রিতে নিতে পারেন, আপনি যদি চান ইউটিউব থেকে ফ্রিতে নিতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে এই তিনটা ক্যাটাগরি থেকে যেটা পছন্দ হয় আপনি সেখান থেকে আপনার মিউজিকগুলো কালেক্ট করতে পারেন। আশা করবো ভিডিওটি আপনার অনেক উপকার আসবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব অস টাইম প্রয়োজন পড়ে ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে জাম্প করি এবং আমি এটা বিস্তারিত কম্পিউটার থেকে দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা না হয়। এটা আপনি সম্পূর্ণ মোবাইল দিয়েও সেম প্রসেসে করতে পারবেন। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি আপনার ইউটিউব ওপেন করে নেবেন এবং ইউটিউব ওপেন করে নেওয়ার পরে সিম্পলি আপনি এই যে কোনায় লোগো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলও সেমভাবে আসবে। আপনি লোগো চিহ্নের উপরে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন যে ইউটিউব স্টুডিও। আপনি ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করবেন। এটা গেল ইউটিউব থেকে ফ্রিতে কীভাবে নেবেন, এবং পরবর্তীতে দেখিয়ে দিব পেইড সফটওয়্যার এবং ফ্রি সফটওয়্যার। এটা সফটওয়্যার না, পেইড ওয়েবসাইট এবং ফ্রি ওয়েবসাইট। এখানে আসার পরে আপনি যদি নিচের দিকে একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন যে আপনার একটি অপশন আছে অডিও লাইব্রেরি। তো আপনি সিম্পলভাবে এই অডিও লাইব্রেরির উপরে ক্লিক করবেন। এই অডিও লাইব্রেরি থেকেও যদি আপনি মিউজিক নেন সেক্ষেত্রেও আপনার কপিরাইট আসতে পারে। অনেকে বলতে পারে কেন ভাইয়া এটা তো ফ্রিতে বলতেছেন, কিন্তু এখানেও কিছু কাহিনী থাকে। যদি আপনাদের চোখের সামনে এখন আমি খুঁজে পাই তাহলে অবশ্যই দেখিয়ে দিব। আমি একটু চেষ্টা করতেছি যে সেই রকম কোনো একটি মিউজিক খুঁজে বের করা যেটা আপনি ব্যবহার করলে আপনার কপিরাইট আসতে পারে। এখন রাইট নাও আমি দেখতেছি না, তবে আপনাদেরকে একটু বলে দেই। দেখবেন যে এইখানে একটি কালো চিহ্ন থাকবে, একটি ডট চিহ্ন থাকবে, এবং ওই ডট চিহ্ন যখন থাকবে তখন আপনি যে মিউজিকটা ব্যবহার করতেছেন অবশ্যই ডেসক্রিপশানে তাকে মেনশন করে দিতে হবে যে আপনি এই মিউজিকটা ব্যবহার করতেছেন। এবং যখন আপনি এখানে ক্লিক করবেন, এই মিউজিকের উপরে ক্লিক করবেন, তখনই দেখবেন যে সেইখানে আপনার কতটুকু লিখতে হবে সেরকম একটি ডিসক্লেমার আপনাকে অলরেডি তারা দিয়ে দিবে। এখন আপনি এখানে এসে খুব সিম্পলভাবে যে কোনো অডিও এখান থেকে প্লে করতে পারেন এবং আপনার যে অডিওটি ভালো লাগবে আপনি সেই অডিওটি খুব সিম্পলভাবে ডাউনলোড করতে পারেন। তো যদি আপনি এই ব্যাপারটি না বুঝে থাকেন তাহলে অডিও লাইব্রেরি ক্লাসিকের উপরে চলে যেতে পারেন, কারণ এখান থেকে আপনারা যারা পুরনো ভার্সন ব্যবহার করতেন তারা খুব সিম্পলভাবে বুঝতে পারবেন। তো আসার পরে এখান থেকে আপনার অনেকগুলো মুড আছে, আপনি মুডগুলো চেঞ্জ করে দেখতে পারেন। কারণটি হলো যে কারোর সফট প্রয়োজন পড়তে পারে, কারোর রোমান্টিক প্রয়োজন পড়তে পারে, কেউ অ্যাংরি প্রয়োজন পড়তে পারে, স্যাড প্রয়োজন পড়তে পারে। তো আপনি এখান থেকে মুড চেঞ্জ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে হ্যাপি সিলেক্ট করে নিলাম। হ্যাপি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি তার পরেরটি দেখবেন যে হ্যাপির উপরে আপনার কী লাগবে, বেস লাগবে, ড্রাম লাগবে, পিয়ানো লাগবে। তো ফর এক্সাম্পল আমি পিয়ানো নিয়ে নিলাম। তো আপনার যেমন ব্লগ বা আপনার যে ক্যাটাগরি লাগবে সেই রকম নেবেন। এবার তারপরে আপনি মিনিটটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে আমার এখান থেকে লাগবে 2 মিনিট থেকে এই 2.5 মিনিটের ভেতরে, তো আমি এখান থেকে সেটাও সিলেক্ট করে নেব। অটোমেটিক কিন্তু আমাদের এখান থেকে মিউজিকগুলো কমতেছে। তারপরে যদি আপনি এখান থেকে চান যে লাইসেন্স, অল লাইসেন্স নিতে পারেন। তো আমার এখান থেকে যতগুলো ফ্রি আছে সেই লাইসেন্সগুলো আমি নিয়ে নিলাম। এবার তারপরে আপনি এখান থেকে চাইলে পপ নেবেন নাকি হিপহপ নেবেন নাকি ড্যান্স নেবেন সেটা আপনার সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি ক্লাসিক নিয়ে নিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এতগুলো ফিল্টার করার পরে আমার কাছে 3টা মিউজিক শো করতেছে। তো আমি এখান থেকে একটি পেলে দিয়ে দেখবো। তো এইটা পেলে দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে এই মিউজিকটা আমি ব্যবহার করতে পারবো। তো সিম্পলভাবে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের উপরে ক্লিক করলাম এবং আমার এই মিউজিকটি ডাউনলোড হয়ে গেল। এখন এই মিউজিকটি যখন আমি ব্যবহার করব আমার কোনো রকমভাবে কপিরাইট স্ট্রাইক বা কোনো রকমভাবে ক্লেম ইউটিউব থেকে দিতে পারবে না। এখানে ইউটিউব আমাদেরকে নিজেই বলে দিচ্ছে ইউ আর ফ্রি টু ইউজ দিস সং অ্যান্ড মনিটাইজেশন ইউর ভিডিও। তো আপনি সিম্পলভাবে ব্যবহার করতে পারেন। এটা গেল আপনার ফার্স্ট স্টেপ। এবার অনেকে বলতে পারে যে আর কি কোনো ওয়েবসাইট আছে, তো তার জন্য আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট সাজেস্ট করে দিচ্ছি। এই ওয়েবসাইটের হলো ইউআরএল হলো free.pd। এখানে ডট দেওয়া লাগবে না, জাস্ট ফ্রি পিডি দিলে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনি আসার পরে যখন একটি কোনো আপনার মিউজিক ভালো লাগবে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু প্রথম যে সন্দেহটি আমাদের মনে চলে আসে সেটি হলো যে এইখান থেকে যে মিউজিকগুলো ব্যবহার করবো সেগুলোকে আমাদের কপিরাইট আসবে। তো একটু নিচের দিকে আসার পরে যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন যে ক্যান আই ইউজ দিস মিউজিক অন ইউটিউব, ইয়েস। আমি এটা মেবি ওপরেটি প্লে করছিলাম, দেখেন এখানে মিউজিক অলরেডি প্লে হয়ে গেছিলো। তো আপনি এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্যান আই ইউজ দিস মিউজিক অন ইউটিউব, तारा बोले दिच्छे येस आपनी खूब रिलैक्स आपनार एई म्यूजिकगुलो आपनि यूट्यूबे व्यवहार करते पारेन कोनो रकम टाका पयसा किछुई देवा लागबे ना। तबे चाइले आपनि तादेर पेड भार्सन निते पारेन एबं तादेर एकटी कंडिशन हलो चाइले आपनि तादेरके मेनशन करे दिते पारेन तादेर खूब भालो लागबे। आपनि चाइले तादेरके क्रेडिट दिते पारेन तादेर खूब भालो लागबे। तो चाइले आपनि एई वेबसाइटटा व्यवहार करते पारेन यूट्यूबेर जन्य कारण एटा खूबई हेल्पफुल एकटी वेबसाइट कारण एखाने किन्तु अनेक मिउजिक आपनि फ्रीते पेये जाচ্ছেন। যদি আপনার যে মিউজিকটা ভালো লাগবে ডান সাইডে মেনুতে ক্লিক করবেন সিম্পল ডাউনলোডের উপরে ক্লিক করবেন দেখবেন যে আপনার সাথে সাথে আপনার এই মিউজিকটা এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এবার আপনারা বলতে পারেন যে ভাই ফ্রি তো পেয়ে গেলাম ইউটিউব থেকে ফ্রি পেয়ে গেলাম ওয়েবসাইট থেকে এখন আমাদের কিছু স্পেশাল মিউজিকের প্রয়োজন পড়ে যেগুলো আসলে পেইড। তো পেইডগুলো কোথায় পাবো? পেইডের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটি আমি সাজেস্ট করব। এটা ওয়ার্ল্ডের ভিতরে টপ একটি ওয়েবসাইট যেখান থেকে আসলে যারা ব্লগ তৈরি করে বা যে ভিডিওর মিউজিকগুলো আপনি পেয়ে থাকেন তারা এইখান থেকে কালেক্ট করে থাকে। তবে এখানে অনেক অনেক মিউজিক আছে কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাতে গেলে আমাকে অবশ্যই লগ ইন করতে হবে এবং এখান থেকে পেইড অ্যাক্সেস নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লট অফ মিউজিক আছে কিন্তু সেগুলো আমি নিতে পারবো না। এবার এখানে বলতে পারেন যে খরচটা কত হতে পারে। তো সিম্পলভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এক মাসের জন্য নিয়ে থাকেন একটি পার্সন মানে আপনার নিজের পার্সোনালিটির জন্য তাহলে আপনার এখানে খরচ হবে $15 এবং যদি আপনি কোম্পানির জন্য নিয়ে থাকেন এবার আপনার অনেক প্রয়োজন পড়বে বা আপনি বিজনেস ক্যাটাগরিতে নিতে চাচ্ছেন তাহলে আপনার এখানে খরচ পড়বে $49। তো আপনি সিম্পলভাবে এই ওয়েবসাইটটিও ব্যবহার করতে পারেন। এই দুইটি ওয়েবসাইট আমি ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দেওয়ার চেষ্টা করবো। আপনি এখান থেকে খুব সিম্পলভাবে আপনার মিউজিকগুলো কালেক্ট করতে পারেন। আশা করবো ভিডিওটি আপনার অনেক উপকার এসেছে। ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে রাখবেন এবং আপনি যখন এই মিউজিকগুলো ব্যবহার করবেন যদি আপনার মনে কোনো রকম সন্দেহ প্রশ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরকে মেনশন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশনে একটি ডিসক্লেমার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি কপিরাইট আর খাবেন বলে আমার মনে হয় না। তো আমি যাদের সাথে আজকে মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছে। যাওয়ার আগে অবশ্যই এখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।